আমার ইউটিউবের সমস্ত বন্ধুরা কেবি সাউন্ডার আমাকে নিয়ে ইউটিউবে যেসব বন্ধুরা ভিডিও ছেড়েছ বিশেষ করে আমাকে উদ্দেশ্য করে বা আমাকে খারাপ ভেবে গালিগালা এবং ট্রোল করা হচ্ছে পারিবারিক এবং ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে তাদেরকে বলছি ভাই তোমরা নতুন তোমরা ইউটিউব চ্যানেল খুলেছ ভালো করে কাজ করতে পারলে অবশ্যই তোমরা ইনকাম করতে পারবে আমি চাই না কোনো বেকার ছেলে জীবন নষ্ট হয়ে যাক কারণ আমি অনেক বেকার ছেলেকে তুলে দিয়েছি ইউটিউব জগতে তারা এখন ভালো টাকা ইনকাম করে যেটা ইউটিউবে কেউ এই সাপোর্টটা করে না আমি আমার কাজের ফাঁকে যতটুকু সময় পাই সেই সব চ্যানেলগুলোকে পাস করিয়ে দিয়েছি যেহেতু আমাদের বড় চ্যানেল বড় চ্যানেলের মধ্যে অনেক অপশন থাকে যেগুলো তোমাদের মতো নতুন চ্যানেলদের নেই জানা নেই কি হতে পারে এটা এই ব্যাপারে যে কত যেতে পারে সেটা সময় হলে টের পাবে তাই বলছি প্রত্যেককে তোমাদেরকে ছোটো ভাই মনে করি হাত জোর করছি বলে ভেবো না যে আমি মাথা নত করছি তা নয় ওয়ার্নিং দেওয়ার কর্তব্য বেকার ছেলে জীবন নষ্ট সেটা আমি চাই না লিগাল ইনলিগাল সমস্ত ধরনের অ্যাকশন আমি নেব এবং আপনার চ্যানেলগুলো তাতে কিন্তু নষ্ট হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কপিরাইট হয়ে যাবে স্ট্রাইক হয়ে যাবে সমস্ত কিছু হয়ে যাবে কিন্তু কারণ আমার যে দুটো চ্যানেল দুটোই বলো তাতে অনেক অপশন থাকে যারা পুরাতন ইউটিউবার যারা বড় বড় ইউটিউবার তার নিশ্চয় আমরা কথাটা বুঝতে পারছে যে এসবের ভিতর ভাই তোমরা নাক গলিও না নাক গলিও না আর তোমরা যদি ভেবে থাকো আমরা ইউটিউব চ্যানেলে আমার ইনকাম করার দরকার নেই সেটাও ভুল করবে তাহলে তোমার ওপর অ্যাকশন হয়ে যাবে সেখানে তুমি কিন্তু ভাই কেস খেয়ে যাবে সোশ্যাল নেটওয়ার্কে যে ধরনের কেসগুলো হয় না পুরো লাইভ বরবাদ করে দেয় ভাই আমি চাই না কারো লাইভ বরবাদ হোক তাই তোমাদেরকে অনুরোধ করছি তোমরা তোমাদের নিজেদের মতো ভিডিও বানাও কাউকে কাউকে আমাকে নয় কাউকে উদ্দেশ্য করে কখনো কোনোদিন ভিডিও বানাবে না সোশ্যাল উদ্দেশ্য করে ভিডিও বানানোর জন্য যে কত লোক আত্মহত্যা করেছে নিশ্চয়ই জানো বা কত লোক জেল খাটছে এটা সাইবার অ্যাটাক এটা সাইবার অ্যাটাক মনে রাখবেন তো আমি সেই সব চ্যানেলগুলিকে ওয়ার্নিং দিচ্ছি বা ভালোভাবে বোঝাচ্ছি আমি কোনো ওয়ার্নিং নাই ভালোভাবে বলছি তোমরা দুদিনের ভিতর ভিতর যারা আমাকে নিয়ে পার্সোনাল ভাবে দিয়েছ তাদেরকে অনুরোধ করছি ভিডিওগুলো ডিডেট করে দাও দুদিনের ভিতরে যে ডিয়েট না করো আমি তোমাদের ইউটিউব এবং তোমাদের ব্যক্তিগতভাবে সমস্ত অ্যাকশন নিতে বাধ্য হব আমি কিন্তু চুপচাপ বসে নেই তোমরা যে ভিডিওগুলো বলা তার কোনো প্রমাণ নেই সাউন্ড সাউন্ডগুলি যে কথা হলো তার কোনো প্রমাণ নেই আমি বারবার বলে দিচ্ছি কিন্তু তোমরা হিরিকে কান দিয়ে তাদের কথা নেছো না লাইফটা নষ্ট করো না তোমার হেল্প দরকার হলে ইউটিউবে আমি সেটা করবো আমি করেও দিয়েছি আর কিছু কিছু ছেলে আছে এখন বাচ্চা ছেলে তারা আমাকে গালাকাটে দিচ্ছে তাই বলছি প্রত্যেকে বলছি এই দুদিনের ভিতর আজ আর কালের ভিতর ভালোভাবে বলছি সেই সব ভিডিওগুলো ডিলিট করে দাও যদি ভিউ আস ভিউ বেশি হয়ে থাকে ভিউয়ের কথা চিন্তা করো না তাও ডিলিট করে দাও চ্যানেলটা সুরক্ষিত থাকবে চ্যানেলের রিপোর্ট খেয়ে গেলেই স্ট্রাইক খেয়ে গেলে জীবনে উঠতে পারবে না আর লাইফটাও নষ্ট হয়ে যাবে আর যারা জেস ধরে বসে থাকবে হ্যাঁ আমি ভিডিও আমার থাকবে পরবর্তীকালে আমাকে দোষারোপ করতে পারবে না কারণ ওয়ার্নিং দেওয়া উচিত একটা আমাকে কিছু কিছু ব্যক্তি বলেছে বলতে প্রশাসনিক দপ্তর থেকে সেই জন্য ওয়ার্নিংমূলক ভিডিওটা আগে বারটা করেছি শুনিনি অ্যাকশন অলরেডি নিয়ে নিয়েছি এটাও আবার করছি এটাও না শুনলে অ্যাকশন এদেরও নিয়ে নেব দেখো যখন অ্যাকশন নেওয়া হবে একটু সময় লাগে সেই সময়ের জন্য তোমরা হয়তো ভাবছো কিছু হচ্ছে না কিন্তু সময় লাগে ঠিক আছে তোমরা বুঝতে পারবে ভাই তাই সবারকে অনুরোধ করছি যারা আমাকে নিয়ে ভিডিও বানিয়েছ আমার এগেনস্টে আমাকে চোর ইত্যাদি ইত্যাদি দিয়ে তাদের বলছি অবশ্যই ভিডিওগুলো ছোট ভাই হয়ে আমার অনেক ছোট তোমরা ভাই হয়ে বলছি এগুলো ডিলেট করে দাও লাইভটা করে দাও কারোর পামে পড় না যে তোমাদের গুরুদেব সেও কিন্তু ছাড়া পাবে না সেটাও তোমরা জানতে পারবে সেও ছাড়া পাবে না তারও ভিডিও ডিলেট করতে হবে আর না করলে সে কিন্তু অ্যারেস্ট হয়ে যাবে তার কাছে এমন কোনো প্রমাণ নেই যে ভিডিও কথাগুলো বলে তার কোনো প্রমাণ বা সত্যতা নেই আমি হাজারবার বলছি কোনো সত্যতা নেই সে কিন্তু বাঁচতে পারবে না কখনো কখনো বাঁচতে পারবে না সব দিক দিয়ে মরবে যখন প্রশাসনিক তফ বলে মালিক আমাকে ভিডিও বানাতে বলেছিল তোমার প্রশাসন বলবে মালিক ভিডিও বানাতে বলেছিল কি তুমি তোমার চ্যানেলে কেন বানাতে চ্যানেলে তোমার মালিক মালিকের চ্যানেলে ভিডিও বানা ঠিক আছে মালিকের কথা কিন্তু শুনবে না ওদের কথা আমি যদি ফোন নাও ধরে থাকি ঠিক আছে আমি ফোন ধরে নিই কিন্তু আমার বাড়িতেও আছে যদি ফোন না থাকে তাহলে কী করতো আমার বাড়িতে আসতো তাহলে বাড়িতে আসুক ব্যাপারটা ঠান্ডা মাথায় বুঝ দেয় ভাই উগ্রতা দিয়ে কাজ করা যাবে না ঠান্ডা দিমাকে কাজ করলে অনেক দূর আগাতে পারবে তাই আমি চাই কাউকে তার লাইফ বরবাদ করে দিতে আমি কখনো চাইনি তাই ওয়ার্নিং বলে ভিডিও নিলাম যতজন ভিডিও বানিয়েছো অবশ্যই তারা ডিএ করে দাও আর বন্ধুদের বলছে আমার যারা ফ্যান্স পড়ার তারা একটু ঠান্ডা হয়ে থাকো সব কিছু দেখতে পাবে সময় এলে ধৈর্য ধরলে আর তোমাদের চোখে যদি কোনো এই ধরনের ভিডিও পড়ে যে আমাকে টোল করা হচ্ছে আমাকে গালাগালি দেওয়া হচ্ছে বা আমার বিরুদ্ধে বলা হচ্ছে সেই সব ভিডিওগুলো অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবে যে সব নতুন চ্যানেলগুলো করছে এগুলো শেয়ার করবে আমি তার এগেন্সটে এই দুদিন দেখবো আজকের কালকে তার এগেনস্টে কিন্তু আমি স্ট্রাইক মেরে দেবো ভালো থাকবেন বন্ধুরা ভিডিও করার কর্তব্য আমি বলার কর্তব্য বলে বললাম নাহলে আমি কোনোদিন বলতাম না আমি কখন এইভাবে বলে যে অনেক চ্যালেঞ্জ পাশ করে দিয়েছি অনেক চ্যানেল পাশে দাঁড়ায় যেটা ইউটিউবে জগতে কেউ দাঁড়ায় না কেউ কখনও অন্য ছোটো চ্যানেলকে কেউ ছোটো চ্যানেলকে পাশ করায় না বা তার পাশে দাঁড়ায় না আমি কিন্তু অনেক চ্যানেল প্রায় আজ পর্যন্ত প্রায় আমি সত্তর থেকে আশিখানা চ্যানেল পাশ করে দিয়েছি সত্তর থেকে আশিখানা চ্যানেল পাশ করে দিয়েছি তারা বলেছিল আমি ভিডিও বানাবো আমার পক্ষে আমি যদি খবরদার নয় তাও দু তিনজন বানিয়ে ফেলেছে বাকিটাকে আমি আটকে রেখেছি যদি আমি এখন বলে দিই তারাও ভিডিও বানাতে বানাতে ওই সব ভদ্রলোকদের বিরুদ্ধে কিন্তু কন্টিনিউ কিন্তু ভিডিও বানিয়ে যাবে তারা আমি তাদের আটকে রেখে দিয়েছি এবং আমিও কিন্তু যে ধরনের উত্তেজনামূলক কথা বলি বা যে ধরনের আমি রোস্টিং করি কিন্তু করছি না আর আমি যদি রোস্টিং করি কী হাল হতে পারে বুঝতে পারছো খিস্তিতে আমি পিএইচডি করে রেখে দিয়েছি চুপচাপ বসে আছি বলে ভেব না যে আমি চুপচাপ আছি আমার কাজ কিন্তু চলছে বাড়ির কাজ হোক এবং সোশ্যাল নেটওয়ার্কে যারা করেছে তাদেরও তাই সবাইকে অনুরোধ করছি অবশ্যই তোমরা ভিডিওগুলো ডিলেট করে দাও অবশ্যই ডিলেট করে দাও নাহলে কিন্তু বরবাদ হয়ে যাবে তোমাদের লাইভ ভালো থাকবেন বন্ধুরা